স্যাফরন গট মিল্ক সোপ ব্যবহার করে নাকি 2 থেকে 3 শেড ফর্সা হওয়া যায়। আসলে কি তাই জানবো আজকের ভিডিওতে। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু ইয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি তাসমিহা জানাত আছি আপনাদের সাথে, আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজকে ভাইরাল স্যাফরন গট মিল্ক সোপ নিয়ে কথা বলবো। এই সাবানটির বিশেষত্ব হচ্ছে এটি ছাগলের দুধ দিয়ে বানানো হয়েছে এবং সেই সাথে স্যাফরন দিয়ে বানানো হয়েছে। ছাগলের দুধ কতটা উপকারী আমাদের স্কিনের জন্য তা আমরা অনেকেই জানি। এটি আমাদের স্কিনে ব্রাইটনেস নিয়ে আসে, ময়েশ্চারাইজ করে, হাইড্রেট করে এবং সেই সাথে ব্যবহার করা হয়েছে স্যাফরন। সৌন্দর্য চর্চায় এই স্যাফরনটা অনেক বছর বা বহু বছর আগে থেকে আসলে ব্যবহার করা হচ্ছে। স্যাফরনটা আমাদের সৌন্দর্য বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, এছাড়াও আরো নানা গুণ আছে। স্যাফরন আসলে গুণের অভাব নেই। স্যাফরন গট মিল্কের এই সোপটি আমি কিনেছি কাশ্মীরি বিউটি বাই জিনিয়া থেকে। এছাড়াও আমার সাবস্ক্রাইবাররা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল যাতে আমি কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের প্রোডাক্টগুলো নিয়ে একটা রিভিউ দিই। তো সব মিলিয়ে আজকে কথা বলবো। প্রোডাক্টের প্যাকেজিংটা ভেরি নাইস। এই স্যাফরন গট মিল্ক সোপটার প্রাইস নিয়েছিল 660 টাকা। প্যাকেটের গায়ে আমি কিছু উপাদান তালিকা দেখতে পাচ্ছি। এর মধ্যে আছে গট মিল্ক সোপ বেস, কজিক অ্যাসিড, স্যাফরন, ল্যাভেন্ডার অ্যাসেন্সিয়াল অয়েল, পেপারমিন্ট অ্যাসেন্সিয়াল অয়েল। খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট দেখতে পাচ্ছি। এর সাথে কজিক অ্যাসিডও আছে যা কিনা ব্রাইটনিং এর জন্য খুব ভালো কাজ করে। প্যাকেটে প্রোডাক্টের বেনিফিটস গুলো তারা বলে দিয়েছে। তারা ক্লেম করছে সাবানটি ব্যবহার করলে ফেসে অ্যাকনে হবে না, স্কিন ব্রাইট করবে, এজিং এর সাইন গুলোকে কমাবে, ডিপ ক্লিন করবে এবং ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে। এবং তাদের ফেসবুক পেজটি যদি ঘুরে আসেন তাহলে এরকম অনেক ভিডিও দেখতে পাবেন যেখানে তারা ক্লেম করছে বা দাবি করছে যে সাবানটি ব্যবহার করলে 2 থেকে 3 শেড পরিমাণ ফর্সা হওয়া যাবে। তারা আরো বলছে সাবানটি প্রথমবার ব্যবহারের পর থেকে স্কিনটা ব্রাইট হতে থাকে। তারা আরো দাবি করছে যে এই স্যাফরনের সোপটাতে যে স্যাফরনটা ব্যবহার করা হয় সেই স্যাফরনটা সরাসরি কাশ্মীর থেকে নিয়ে আসা হয়, মানে কাশ্মীরেই এই স্যাফরনের চাষ হয়। বেশ অনেকদিন আগে একটা নিউজ দেখেছিলাম যে তাদের প্রোডাক্টগুলোর বিএসটিআই এর কোনো অনুমোদন নেই, তাছাড়া তাদের নির্দিষ্ট কোনো ল্যাব নেই। তো এক্ষেত্রে আমি বলবো যে আসলে প্রেসক্রিপশন ছাড়া যেমন ওষুধ খাওয়া ঠিক না, ঠিক তেমনি না জেনে শুনে কোনো প্রোডাক্ট স্কিনে ব্যবহার করা ঠিক না। এখানে আমার একটা অপিনিয়ন আছে, বাজারে হাজার হাজার সাবান বা এর থেকেও অনেক বেশি ভালো ফেস ওয়াশ আছে। ওই ফেস ওয়াশ গুলো অবশ্যই বিএসটিআই অনুমোদিত। তো কাস্টমার যেখানে বিএসটিআই এর অনুমোদন সহ একটা ভালো ফেস ওয়াশ বা প্রোডাক্ট পাচ্ছে, সেখানে বিএসটিআই এর অনুমোদন ছাড়া একটি প্রোডাক্ট কাস্টমার কেন ব্যবহার করবে? ব্যবহার করতে পারে যদি বিশেষ কোনো গুণ থাকে প্রোডাক্টের। এই প্রোডাক্টে কি বিশেষ কোনো গুণ আছে অবশ্যই জানবো। কাশ্মীরি বিউটি বাই জিনিয়াতের পেজে গেলে দেখতে পাবেন যে তারা অনেক অনেক কাস্টমারের রিভিউ দেখায় যে ব্রণ, অনেক অনেক ব্রণ ছিল, সেই ব্রণগুলো ভালো হয়ে গিয়েছে, প্লাস মানে ফর্সা হয়ে গিয়েছে। তাছাড়া তারা দাবি করে যে ব্রণ চলে যাবে, দাগ চলে যাবে, সানবার্ন চলে যাবে। এখন বলছি প্রোডাক্টটা ব্যবহার করে আমার কাছে কেমন লেগেছে। প্রোডাক্টটা আমি ব্যবহার করছি মার্চ মাস থেকে, অলমোস্ট 4 মাস এই সাবানটা আমি ব্যবহার করেছি প্রতিদিন একবার করে। 4 মাস ব্যবহারের পরেও প্রোডাক্টটা আরও এই এতখানি আছে, আমি জানি না ক্যামেরাতে ফোকাস হচ্ছে কি না। তো মোটামুটি আরও অনেকদিন ব্যবহার করা যাবে। তো নিঃসন্দেহে খুব সাশ্রয়ী একটা প্রোডাক্ট। এই সাবানটা দিয়ে মুখটা ধোয়ার সাথে সাথে একটা ব্রাইটনিং এফেক্ট আসে। পন্ডস, গার্নিয়ার এই টাইপের যে ফেস ওয়াশগুলো আছে এগুলো দিয়ে ফেসটা ধোয়ার পর কিন্তু অনেকটা ব্রাইটনেস আসে। এই সাবানটা দিয়েও মুখ ধোয়ার সাথে সাথে মোটামুটি একটা ব্রাইটনিং আসে, স্কিনটা অনেকটা সুদিং, সফট ফিল হয়, অনেক বেশি ড্রাই করে না, মোটামুটি ময়েশ্চারাইজিং রাখে। বাট এই সব কিছুই আমার কাছে একেবারেই আহামরি কোনো কিছু মনে হয়নি, একদমই স্পেশাল কিছু মনে হয়নি। আমি কিছুদিন আগে প্যারাসুটের একটা গট মিল্ক ফেস ওয়াশের রিভিউ করেছিলাম। প্যারাসুট তো আমাদের দেশি একটা পণ্য, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে ইদানিং যেই প্যারাসুটের প্রোডাক্টগুলো বের হচ্ছে খুবই ভালো আমি বলবো। তো এই যে এই গট মিল্ক সোপ, এটার যে প্রচার প্রচারণা, এই প্রচার প্রচারণায় আসলে মানে মানুষের মনে এটা সম্পর্কে একটা কিউরিওসিটি জাগায়। যেভাবে তারা লাইভে বা ভিডিওতে প্রচার করছে যে অনেক ভালো, দাগ চলে যায়, ব্রণ চলে যায়, এই সেই আরও নানান হাবি যাবে অনেক কিছু। এই যে ব্রণ চলে যাওয়া, দাগ চলে যাওয়া, ফর্সা হয়ে যাওয়া, আসলে একটা সাবান ব্যবহার করে যদি এত কিছু হতো তাহলে তো মানুষ অন্য আর কোনো প্রোডাক্টই ব্যবহার করতো না। অন্য এই যে এত এত স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে সেগুলো তো মানুষ ব্যবহারই করতো না, কিংবা যারা বানায় তারাও আসলে এত এত প্রোডাক্ট বানাতো না।
তো একটা সাবান দিয়ে আসলে এত কিছু হওয়া কখনোই সম্ভব না মোটামুটি প্রাইজের মোটামুটি ভালো একটা ফেস ওয়াশ যা কাজ করে এই স্যাফরন গট মিল্ক সোপটাও ঠিক সেই কাজই করে আমার কাছে মনে হয়েছে একেবারেই বিশেষ কিছু না ব্রণ চলে যাওয়া দাগ চলে যাওয়া ফর্সা হয়ে যাওয়া আর নানান হাবিজাবি কথাবার্তা এগুলো আসলে এই দাগ চলে যাওয়া ব্রণ হওয়া এগুলো আসলে ডিপেন্ড করে কেন হচ্ছে কিভাবে যাবে সবকিছু আসলে ডিপেন্ড করে এই স্যাফরন সোপটা ব্যবহার করেই যে এই সবকিছু রিডিউস হয়ে যাবে বা চলে যাবে এরকম একেবারেই কিছু না বলবো না যে এই সাবানটা ব্যবহার করে আমার কাছে খারাপ লেগেছে কিন্তু অন্যান্য ফেস ওয়াশ ব্যবহার করে আমার কাছে যেমন লাগে এই সাবানটা ব্যবহার করেও ঠিক তেমনটাই লেগেছে 2022 সালে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াদের পেজ থেকে আমি বেশ কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম এর মধ্যে ছিল হচ্ছে একটা ব্রাইটনিং ফ্রুট মাস্ক বিটরুট পাউডার টমেটো পাউডার একটা স্ক্রাব এবং একটা ব্রাইটনিং মাস্ক অর্ডার করেছিলাম তো আমি এই প্রোডাক্টগুলো একবারই ব্যবহার করেছিলাম সবগুলো প্রোডাক্ট একবার ব্যবহার করার পর সামহাও আমি অসুস্থ ছিলাম অনেকদিন তো প্রায় এক মাস আমি এই প্রোডাক্টগুলো আর ব্যবহার করতে পারি না বা ধরতেই পারি নাই মোটামুটি এগুলো আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারেই ছিল এক মাস পর যখন আমি এগুলোকে বের করলাম ফ্রুট ব্রাইটনিং ফ্রুট মাস্কটা একেবারেই দেখলাম যে জমাট বেঁধে গিয়েছে পুরাটাই একদম দলা পেকে যেটাকে বলে যে চাকা হয়ে গিয়েছে তারপর বিটরুট পাউডার যেটা ছিল ওইটা তো একেবারেই মানে শক্ত কাঠের মতো হয়ে গিয়েছিল তো ওই সবগুলো প্রোডাক্টই আমি আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারি নাই একবারই ব্যবহার করেছিলাম আর স্ক্রাবটাও আমার কাছে খুব একটা ভালো লাগে নাই সেখানে সম্ভবত অ্যাসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়েছিল তো অ্যাসেনশিয়াল অয়েলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়েছে আমার কাছে মনে হয়েছে এই তো এই ছিল আজকের ভিডিও যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিন আর চলে আসবো খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ